নবীর আশিক বেলালের গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো ভাই খুব মনোযোগ দেন বেলাল রাদিয়াল্লাহু আনহু হাত পা গলি বেঁধে বেঈমানের দলেরা মরুভূমির ভিতরে নিশ্চিত করে শোয়ায়া পাথর চাপা দিয়ে চলে আসছে সৌদি আরব যারা চাকরি করেছেন তারা আপনারা জানেন প্রচন্ড গরমে হযরত বেলালের শরীরের ভিতরে বালুগুলি এসে এসে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত ওই ঘায়ের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি বেলালের একটা আওয়াজ আসতো আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এইভাবে বেলাল কাঁদতে থাকতে ওরা বেলালের জিব্বাখানা টেনে বের করে হযরত বেলালের জিব্বা বের করে লোহার শিক আগুনের মধ্যে গরম করে পুড়িয়ে বেলালের জিব্বার এপার ওপার ঢুকিয়ে জবান বন্ধ করে রাখতো যাতে বেলাল জিকির করতে না পারে ওরা জবান বন্ধ রাখলে কি হবে সেদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজে আকাশ পাতাল গুলি বাড়ি হইত আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন বেলালের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যাইত তারপরও তারা বেলালকে ছাড়ত না কঠিন নির্যাতনে বেলাল বেহুশ হয়ে যাইতেন আর ডেকে বলতেন কাফেররা রে যদি পারো জীবনোত্তরে আমাকে মেরে ফেলে দাও এইভাবে অত্যাচার করলে আমার আশ্চর্য হয় না মনিব বলতো হয় কালেমা ছাড়বি বেলাল একটা কথা বলতো দেখো রে জীবনের সব কিছু দিয়ে দিতে পারবো ইমান বিক্রি করতে পারবো না ইমান দিয়ে দিব না আহা হযরত বেলালকে আবু বকর সিদ্দিক 40,000 দিরহাম দিয়ে কিনে নিলেন তৎকালীন 40,000 বর্তমানে 40 কোটি হবে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন আবু বকর নবীজি মদিনায় গেলেন হিজরত হয়ে আজানের প্রবর্তন চালু হলো নবী বললেন সাহাবীরা রে বেলালের আজানের মুয়াজ্জিন বানায় দেয়া হোক বেলালকে মুয়াজ্জিন বানানো হলো বেলাল আজান দেন আজান দেন কিন্তু আজানের ভিতরে বেলালের ভুল হয় সাহাবীরা এসে বললেন হুজুর বেলালের আজানের মধ্যে ভুল হয় কাফেররা সমালোচনা করে আল্লাহর নবী বললেন সাহাবীরা রে বেলালের আজানে ভুল হলে কি হবে তোমরা শোনো বেলাল আজান দিলে এ আজান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় যায় বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত যায় রে সাহাবীরা হযরত বেলাল এইভাবে আজান দিতে লাগলে আহা নবীর দরবারে থেকে কাটাইতে লাগলে কোনদিন একটা তোহবান কোনদিন একটা চাদর পরে বেলালের জীবন কাটতে লাগলো আমাদের মধ্যে এত দামি পোশাক বেলালের ছিল না কিন্তু বেলালের আজানের এমন মধুরতা ছিল আজান দেওয়ার পরে সব সাহাবি মসজিদে এসে ভরে যাইত কোন সাহাবি ঘরের মধ্যে থাকতে পারতেন না আজানের রুহানিয়াত এত কঠিন আজানের রুহানিয়াত এত কঠিন বেলালের আজানের রুহানিয়াত এত কঠিন কোন সাহাবি ঘরের মধ্যে থাকতে পারতেন না সব সাহাবি বের হয়ে ঘরের থেকে মসজিদে নববীতে আসতেন আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল সব সাহাবি পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হয়ে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন নবী নাই এই কথা সাহাবীরা বিশ্বাস করতে পারতেছেন না নবী নাই ছোট্ট একটি গাঁঠুরি বেঁধে বেলাল আসছে আবু বকর বিদায় দাও মদিনাতে আর থাকবো না কেন রে বেলাল কি হয়েছে তোমার কিসের অভাব বলো তোমার কি পয়সার অভাব বেলাল রে বাইতুল